सबाई के शुभेच्छा जानिए आरेकटी क्लास लोड करलाम। पाठ शेषे तुम्हारा जा करते पारबे एल्स इफ स्टेटमेंटर फॉर्मेट बुझते पारबे, एल्स इफ स्टेटमेंटर एलगोरिदम एवं फ्लोचार्ट बुझते पारबे, सीते किभाबे एल्स इफ स्टेटमेंट व्यवहार करा हय सेटा तुम्हारा बुझते पारबे। एल्स इफेर अनेकगुलो नाम आछे, इफ एल्स इफ एल्स बा एल्स इफ बा नेस्टेड इफ, एकाधिक शर्त जाचाई करार जोन्नो एल्स इफ स्टेटमेंट इफ एल्सेर साथे व्यवहृत हय। अर्थात एल्स इफ स्टेटमेंट कोनो आलादा भावे ना, एटा अवश्यई इफ एल्सेर मध्ये व्यवहृत हय। फॉर्मेट अफ एल्स इफ, इफ कंडिशन वन, प्रथमे आम्रा इफेर मध्ये एकटी कंडिशन दीब, एक कंडिशन टी जो दी सत्य है ताहोले एक्शन वनेर काज करबे। अर्थात जे काजटा आम्रा चाई एक शर्तेर भित्तिते होवार जोन्नो सेई काजटा करबे। जो दी एक शर्तटी ट्रू ना होय बा फल्स होय ताहोले सेकेंड शर्ते जाबे, सेटा होबे एल्स इफ कंडिशन टू। এই শর্তে এই শর্ত যদি সত্য হয় তাহলে অ্যাকশন 2 এর কাজ করবে, যদি মিথ্যা হয় আরো একটি শর্ত দিতে পারবো। এভাবে অনেকগুলো শর্ত আমরা এলস ইফ স্টেটমেন্টের মাধ্যমে করাতে পারবো। লাস্ট হবে শুধু এলস, এখানে কোনো শর্ত থাকবে না, এই কারণে যে প্রথম যতগুলো শর্ত দিব সবগুলো শর্ত যদি মিথ্যা হয় তাহলে এলসে ডিফল্ট অ্যাকশনের কাজটি করে প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে। এই হচ্ছে এলস ইফের ফরম্যাট। এই ফরম্যাটটি তোমরা খুব ভালো করে খেয়াল করবে এবং মুখস্থ করবে, নিজের আয়ত্তে আনার চেষ্টা করবে। ফরম্যাটটি পারলে তোমরা বাকি কাজগুলো করতে পারবে। ফ্লো চার্ট অফ এলস ইফ, আমরা ফরম্যাটে যেভাবে দেখেছি সেটাই। প্রথমে আমরা কি করব, কন্ডিশন ওয়ান চেক করব। যদি কন্ডিশন ওয়ান ট্রু হয় তাহলে কি করবে, অ্যাকশন ওয়ান এই কাজটা করবে, অ্যাকশন ওয়ানের কাজটা করবে। এবার কন্ডিশন ওয়ান যদি সত্য না হয় তাহলে কি করবে বা ফলস হলে কি করবে, তাহলে আরেকটি কন্ডিশন নেবে, সেই কন্ডিশনটি চেক করবে। সেই কন্ডিশন হলো টু, কন্ডিশন টু। কন্ডিশন টু যদি সত্য হয় তাহলে কি করবে, অ্যাকশন টু এর কাজ করবে, অ্যাকশন টু এর কাজ করবে যদি সত্য হয়। যদি সত্য না হয় বা ফলস হয় তাহলে কি করবে, আরেকটি কন্ডিশন নেবে। এভাবে অনেকগুলো কন্ডিশনই আমরা এই চেক করতে পারবো এলস ইফ স্টেটমেন্টের মাধ্যমে। এখন কন্ডিশন থ্রি যদি সত্য হয় তাহলে অ্যাকশন থ্রির কাজ করবে। যদি কন্ডিশন থ্রি সত্য না হয় তাহলে বা ফলস হয় তাহলে ডিফল্ট অ্যাকশনের কাজটা করবে। মানে কন্ডিশন ওয়ান, কন্ডিশন টু, কন্ডিশন থ্রি, এই তিনটি কন্ডিশন বা শর্ত যদি সত্য না হয় তাহলেই শুধু ডিফল্টের কাজটি করবে। তারপর প্রোগ্রামের বাকি অংশ কন্টিনিউ করে প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে। এটি হচ্ছে এলস ইফের ফ্লো চার্ট। আমরা এখানে একটি সি প্রোগ্রাম করব। দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের এ বি ও সি দলে বিভক্ত করা হয়। তিনটি দলে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের বিভক্ত করা হয়, সে বিভক্ত হচ্ছে রোল এক থেকে ৩০ পর্যন্ত যাদের, তারা থাকবে দল এ। ৩১ থেকে ৬০ পর্যন্ত যাদের রোল তারা থাকবে দল বিতে, এবং ৬১ থেকে ১০০ পর্যন্ত যাদের রোল তারা থাকবে দল সিতে। এটি নির্ণয় করব আমরা এই সি প্রোগ্রামের মাধ্যমে। এটারই অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম দেখানো হলো। প্রথমে আমরা দেখব হচ্ছে অ্যালগোরিদম। স্টেপ ওয়ান অলওয়েজ স্টার্ট বা প্রোগ্রাম শুরু করি বাংলায় লিখলে। স্টেপ টু হচ্ছে এখানে যেহেতু রোলগুলো ভেরি করতেছে
মানে রোল এক থেকে একশো, তাহলে রোলগুলো ভেরি করে, সেই জন্য আমরা রোলটা ভেরিয়েবল হিসাবে নিলাম বা ইনপুট করলাম। তারপরে যাব স্টেপ থ্রিতে, কন্ডিশন চেক করব। প্রথম কন্ডিশন হলো এক থেকে তিরিশ পর্যন্ত যাদের রোল তারা দল এতে যাবে, তাহলে সেই কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করি। ইফ রোল গ্রেটার দেন অর ইকুয়াল ওয়ান, মানে রোল যদি একের সমান বা এক থেকে বেশি হয়, কত বেশি, রোল লেস দেন অর ইকুয়াল থার্টি, তার মানে তিরিশ পর্যন্ত, একের থেকে বেশি হবে তিরিশ পর্যন্ত, এর মধ্যে যে রোলগুলো আছে। এখানে দুটি অপারেটর, রিলেশনাল অপারেটর ব্যবহার করা হয়েছে, গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, মাঝখানে দুটা অ্যান্ড চিহ্ন, এটি হচ্ছে লজিক্যাল অ্যান্ড অপারেটর। তাহলে প্রথম কন্ডিশন হলো রোল গ্রেটার দেন অর ওয়ান, গ্রেটার দেন অর ইকুয়াল ওয়ান এটি, এবং রোল লেস দেন অর ইকুয়াল থার্টি, এই দুইটা শর্ত সত্যি হলে গো টু ফোর। গো টু ফোরে কী আছে আমরা দেখি, স্টেপ ফোরে আছে হচ্ছে প্রিন্ট করো গ্রুপ এ, তার মানে হচ্ছে রোল এক থেকে তিরিশের মধ্যে যাদের রোল তারা গ্রুপ এতে যাবে। যদি এই শর্তটা সত্য না হয় তাহলে কোথায় যাবে, অর ফাইভ। ফাইভ স্টেপে কী আছে আমরা দেখি, স্টেপ ফাইভে আবার আরেকটি কন্ডিশন চেক করব। এই কন্ডিশনে কী আছে, ইফ রোল গ্রেটার দেন অর ইকুয়াল থার্টি ওয়ান, এখানে থার্টি ওয়ান থেকে শুরু হবে আর লাস্ট হচ্ছে সিক্সটি, মানে থার্টি ওয়ান থেকে সিক্সটির মধ্যে যাদের রোল তারা যাবে কোথায়, গো টু সিক্স, মানে স্টেপ সিক্সে কী আছে, প্রিন গ্রুপ বি, মানে যাদের রোল এর মধ্যে তারা গ্রুপ বিতে থাকবে। যদি না হয়, রোল যদি একত্রিশ থেকে ষাটের মধ্যে না হয় তাহলে যাবে কোথায়, আমরা আরেকটি কন্ডিশন চেক করব স্টেপ সেভেনে। সেখানে আমরা চেক করব হচ্ছে রোল গ্রেটার দেন অর ইকুয়াল সিক্সটি ওয়ান অ্যান্ড রোল লেস দেন অর ইকুয়াল হান্ড্রেড, যদি এর মধ্যে রোলগুলো হয় তাহলে কোথায় যাবে, গো টু এইট। এইটে কী আছে, যে প্রিন্ট করো গ্রুপ সি, তার মানে একষট্টি থেকে একশোর মধ্যে যাদের রোল তারা গ্রুপ সিতে যাবে। আর যদি এরপরও একশো দুই তিন এরকম আসে তাহলে প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে, একশোর উপরে রোল আসলে, তাহলে স্টেপ নাইন হচ্ছে স্টপ, অ্যালগোরিদম কমপ্লিট হয়ে গেল। এবার এটারই একটা ফ্লোচার্ট আমরা এখানে দেখব। অ্যালগোরিদম আর ফ্লোচার্টটা একেবারেই একরকম। ফার্স্ট হচ্ছে স্টার্ট, স্টার্টের চিহ্ন দিয়ে আমরা শুরু করলাম। তারপরে হচ্ছে ইনপুট রোল, রোল ইনপুট নেওয়ার জন্য যে সিম্বলটি ব্যবহার করা হয় সেই সিম্বলটি দিলাম। তারপরে কন্ডিশনে ঢুকে গেলাম, কন্ডিশনে কী আছে, রোল একশো এক এবং তিরিশের মধ্যে যাদের, যদি সত্য হয় তাহলে কী করবে, অ্যাকশন ওয়ান বা ট্রু হলে প্রিন্ট করো গ্রুপ এ, ফলস হলে আবার আরেকটি কন্ডিশন চেক করবে যে ওই রোলটা একত্রিশ এবং ষাটের মধ্যে কি না, যদি হয়, যদি হয় তাহলে কী করো, প্রিন্ট করো যে সে গ্রুপ বিতে, যদি সেই কন্ডিশন মিথ্যা হয় তাহলে আবার আরেকটি কন্ডিশন চেক করবে, সেটি হচ্ছে কি, যে রোলটা একষট্টি এবং একশোর মধ্যে কি না, যদি হয় তাহলে সেটা হবে গ্রুপ সি, আর যদি এই তিনটি কন্ডিশনই সত্য না হয় তাহলে ফলস হয়ে বের হয়ে আসবে, প্রোগ্রাম থেকে বের হয়ে আসবে। এবার আমরা একটি সি প্রোগ্রাম দেখব, এলস ইফ স্টেটমেন্ট ব্যবহার করে, যেটার আমরা অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট করলাম। তো ফার্স্ট হলো হ্যাশ ইনক্লুড এসটিডিআইও, একটি হেডার ফাইল, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল ইনক্লুড করলাম। আরেকটি হেডার ফাইল হচ্ছে কনআইও ডট এইচ, এটিও ইনক্লুড করলাম। তারপর মেইনে ঢুকলাম, মেইনের পরে আমরা ক্লিয়ার স্ক্রিন একটি কমান্ড দিলাম, যে স্ক্রিনটি ক্লিয়ার করো। তারপর আমরা ইন্ট রোল ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, কি রোল, এটা ইন্টেজার, রোল কখনো ভগ্নাংশ হয় না, এই জন্য এর টাইপ হচ্ছে ইন্টেজার। এবার প্রিন্ট করব হচ্ছে এন্টার রোল নাম্বার, তুমি যেই রোলটা নিয়ে চেক করতে চাও সেই রোলটা এন্টার করো। তারপর স্ক্যান এফ পার্সেন্ট ডি এম পার্সেন্ট রোল, এই লাইনটি দিয়ে আমরা ইনপুট করা, কিবোর্ড থেকে ইনপুট করা বুঝিয়েছি। পার্সেন্ট ডি হলো ফরম্যাট স্পেসিফায়ার,
जेटी इंटेजर टाइप डेटार जो व्यवहार करा है एन एक पार्सेंट डी हार कारण हल एक वेरिएबल नहीं हे रोल तरपे गलम कंडिशने इफ रोल ग्रेटर दें और इक्वल हंड्रेड एंड रोल लेस दें और इक्वल थार्टी की करबे एर मध्य जदि रोल है एकर थेके त्रिशेर मध्य रोल होले प्रिंट करो जे ग्रुप ए स्लैश एन होच्छे न्यू लाइन परे जे प्रिंट आसबे सेटा आबार परेर लाइन थेके शुरू होबे एइजन्य स्लैश एन व्यवहार करा हयेछे। পরের কন্ডিশন হলো যদি রোলটা এক এবং তিরিশের মধ্যে না হয়, পরের কন্ডিশন হলো ওই রোলটা কি একত্রিশ এবং ষাটের মধ্যে, যদি হয় তাহলে গ্রুপ বি তে প্রিন্ট করতে হবে যে সেই রোলটা হচ্ছে গ্রুপ বি। যদি এই কন্ডিশনটাও সত্য না হয় তাহলে আরও একটা কন্ডিশন চেক করব যে ওই রোলটা কি একষট্টি এবং একশোর মধ্যে, যদি হয় তাহলে প্রিন্ট করো যে গ্রুপ সি, তার মানে সেই দল সেই রোলটা হবে গ্রুপ সি এর। তারপর রিটার্ন জিরো, প্রোগ্রাম শেষ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে।